আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের আগ্রাসী হামলা। মহাশক্তিশালী সার্মাত মিসাইল মোতায়েন করা হবে, ভয়ঙ্কর ঘোষণা দিল পুতিন। শত্রুরা জনগণের মধ্যে হতাশা তৈরি করতে চায়, ইরানের সর্বোচ্চ নেতার ভয়াবহ ঘোষণা। ইসরায়েলের শাসক জোট ভেঙে গেছে, বিলুপ্ত হতে যাচ্ছে সংসদ, পাঁচ বছরের মধ্যে আসছে পঞ্চম দফা নির্বাচন। এবং সর্বশেষ জানিয়ে দেব, আসাম মেঘালয়ে বন্যায় ৩১ মৃত্যু, আগরতলায় ৬০ বছরের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি, মহা বিপদে পড়েছে ভারত, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার চাপের মুখে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের আগ্রাসী হামলা। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিমান ও ড্রোন থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য ও উত্তর অংশে নতুন করে আগ্রাসন চালানো হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ সকালের দিকে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন থেকে গাজা উপত্যকার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর সেখানে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে ৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি ভবন ধ্বংস হয় এবং সেখানে আগুন ধরে যায়। গাজার দক্ষিণাংশের জয়তুন শহরের মালাকা স্থাপনায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় ভবনটি একেবারে মাটির সাথে মিশে যায়। ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ভয়াবহভাবে আগুন ধরে যায় এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় কুণ্ডলিতে ছেয়ে যায়। একইভাবে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত বেইত লাহিয়া শহরে একটি অবস্থান লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ওই অবস্থানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং আশপাশের কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেইত লাহিয়া শহরের পূর্ব অংশে আরও একটি ভবন লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং এই ভবনটি মাটির সাথেও মিশে যায়। এসব হামলার পরেও ইহুদিবাদী সেনাদের যুদ্ধবিমান এবং ড্রোনগুলো গাজার আকাশে টহল দিতে থাকে এবং মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দখলদার ইসরায়েল বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের কয়েকটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ও হামাসের মুখপাত্র হাজেম কাসেম ইসরায়েলি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল পবিত্র আল কুদস শহরের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে আসছে তারই বর্ধিত রূপ হচ্ছে গাজার উপর হামলা চালানো। শক্তিশালী সার্মাত মিসাইল মোতায়েন করা হবে, ঘোষণা দিল পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছে, রাশিয়া তাদের সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে। টিভিতে দেওয়া একটি ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনাবাহিনীর উন্নতি ও শক্তি বৃদ্ধি বাড়াতে পারি। এরপর পুতিন মহাশক্তিশালী সার্মাত ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করার ঘোষণা দেন। তিনি বলেন, এবছরের শেষে কার্যক্রম শুরু করার জন্য সার্মাত মোতায়েন করা হবে। সার্মাত মিসাইলটি একসঙ্গে ১০টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এর আগে গত ২০ এপ্রিল সার্মাত পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটির সফল পরীক্ষা চালায় রুশ সেনারা। ওই সময় পুতিন বলেছিলেন, এই নতুন অস্ত্রটি আছে উচ্চগতি ও উচ্চ ক্ষমতা, এটি সকল আধুনিক মিসাইল বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম, এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না। পুতিন আরও বলেন, এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরও বাড়াবে, বাইরের শত্রুর হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার খাবার এটিই হবে। শত্রু আল জাজিরা। শত্রুরা জনগণের মধ্যে হতাশা তৈরি করতে চায় বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামানি বলেছে, শত্রুরা এখন ইরানিদের ইমানি শক্তি দুর্বল করার পাশাপাশি তাদের মধ্যে হতাশা তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারা অচল অবস্থার কথা বলছে এবং রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে অকর্মণ্য হিসেবে প্রচার করছে। প্রতিরক্ষা যুদ্ধে যাযাবরদের শাহাদাত সংক্রান্ত সম্মেলন উপলক্ষে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিবৃতির কথা জানান তিনি। ইরানের চহরমহল ও
বাখতিয়ারি প্রদেশের শাহরে কুর্দ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আয়াতুল্লাহিল উজমা খামনি আরও বলেছে, বর্তমানে ইরানের শত্রুরা সফট ওয়ার বা নরম যুদ্ধের শরণাপন্ন হয়েছে, এ কারণে যাযাবর সহ গোটা জাতি সাংস্কৃতিক উৎপাদন জরুরি। অবশ্য চলচ্চিত্র নির্মাণ এবং বই লেখার মতো সাংস্কৃতিক উৎপাদনের ক্ষেত্রে দর্শক, শ্রোতা এবং পাঠকদের ফিডব্যাক বা প্রতিক্রিয়াকে বিবেচনায় নিতে হবে। এ সময় তিনি ইরানের পক্ষ থেকে ইরাকের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে যাযাবরদের ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রতিরক্ষা যুদ্ধে যাযাবরদের আত্মত্যাগ তাদের আনুগত্যের আরেকটি নিদর্শন বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। বলেন, যাযাবর সহ ইরানিদের মধ্যে ঐক্য, উন্নতি ও আত্মত্যাগের কারণ ছিল ধর্ম। ইমাম খোমেনি রহমতুল্লাহি এই মৌলিক বিষয়কে অবলম্বন করে ইসলামী বিপ্লবের বিজয় ঘটিয়েছেন এবং বিপ্লবের পর সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছেন। ইসরায়েলের শাসক জোট ভেঙে গেছে, বিলুপ্ত হতে যাচ্ছে সংসদ, পাঁচ বছরের মধ্যে আসছে পঞ্চম দফা নির্বাচন। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতীয় সংসদ বিলুপ্ত করার জন্য একটি বিল পেশ করেছে। জাতীয় সংসদে এই বিলটি পাশ হলে আগামী সপ্তাহে তিনি সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যদি সংসদ ভেঙে দেওয়া হয় তাহলে নতুন নির্বাচন অবধারিত হয়ে পড়বে, সেক্ষেত্রে আগামী 15 অক্টোবর নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে। নতুন নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে গত পাঁচ বছরের মধ্যে ইসরায়েলের পঞ্চম দফা জাতীয় নির্বাচন। গতকাল সোমবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ যৌথভাবে সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপের কথা জানান। এই দুইজন হচ্ছেন ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন জোটের দুই প্রধান নেতা। সংসদ ভেঙে দেওয়ার পর ইয়ার লাপিদ অন্তর্বর্তীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। জোট সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সরকার ভেঙে গেলে বেনেট হবেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী, যিনি মাত্র 12 মাস 1 সপ্তাহ দায়িত্ব পালনের সুযোগ পেলেন। 2021 সালের জুন মাসে ইসরায়েলের সর্বশেষ 8-দলীয় জোট সরকার গঠিত হয়। এই জোটে নাফতালি বেনেট উগ্র ডানপন্থী দল যেমন ছিল, তেমনই ছিল লাপিদের মধ্যপন্থী ইয়েশ আদি পার্টি। তাদের সঙ্গে সরকারে যোগ দিয়েছিল আরব ইসলামিস্ট পার্টি। মূলত দীর্ঘ সময়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঠেকাতে তারা এই জোট গঠন করে। গত প্রায় 2 মাস ধরে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার চালিয়ে আসছিলেন নাফতালি বেনেট। গতকাল দিনের প্রথম ভাগে ইসরায়েলের জাতীয় সংসদে সরকার আস্থা ভোটের মুখে পড়েন। সেখানে সরকার জিততে না পারায় পরে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন বেনেট ও লাতিব। আসাম মেঘালয় বন্যায় 31 মৃত্যু, আগরতলায় 60 বছরের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি। ভারী বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে ভারতের পূর্বাঞ্চল। গত 2 দিনে আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে 31 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি হয়েছে ত্রিপুরায়ও। রাজ্যের রাজধানী আগরতলায়ও গত 60 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 2 দিনে বন্যায় বাংলাদেশের উত্তরে অবস্থিত আসামে 12 জন ও মেঘালয়ে 19 জনের মৃত্যু হয়েছে। আসামে প্রায় 3,000 গ্রাম বন্যার কবলে পড়েছে। তলিয়ে গেছে 43,000 হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কালভার্ট ও রাস্তাঘাট। চরম ভোগান্তিতে রয়েছে আসামের 28 জেলার প্রায় 19 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতেও অবস্থান করছে 1 লাখ বাসিন্দা। রাজ্যের হোজাই জেলায় বন্যাতদের বহন করা একটি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ওই নৌকার 21 জনকে উদ্ধার করা গেলেও খোঁজ পাওয়া যাচ্ছে না 3 শিশুর। বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া লোকদেরকে সরিয়ে নিতে গুয়াহাটি ও শিলচরের মধ্যে বিশেষ ফ্লাইট চালু করেছে আসাম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আজ ফোনে কথা বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে মেঘালয়ে মৈশিনরাম ও চৌরপঞ্জিতে 1940 সালের পর থেকে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বন্যায় মৃত্যু হওয়া ব্যক্তিদের পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংবা। বাংলাদেশের পূর্বাঞ্চলে সীমান্ত সংলগ্ন ত্রিপুরার আগরতলায়ও বন্যার খবর পাওয়া গেছে। মাত্র 6 ঘন্টায় শহরটিতে 145 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সরকারি সূত্র বলছে, গত 60 বছরের মধ্যে আগরতলায় তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে অরুণাচল প্রদেশে সুবর্ণশিরি নদীর পানি উপচে তলিয়ে গেছে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ।